বর্তমানে সবচেয়ে বেশি অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দেওয়া হচ্ছে টিকটকের মাধ্যমে। কি জানি এক টিকটকার বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, নাম তার মামন। এনা আবার মামন থাকলে সে তৃষ্ণা রে মামন। বিয়া করছে এক বুড়ি বেটি, নাম তার লাইলা। এখনই মামন তার বউ কেমনে শাড়ি ভিন্দে, কেমনে শাড়ি খোলে, সব রেকর্ড করে একটা টিকটক বানায়। বাংলাদেশের জনগণ, ব্যাককল জনগণ, বিশেষ করে যুবকরা বাবার টাকা দেয় এমবি বইরা এটা দেয়, আর হ্যাঁ ডলার কামায়। বরকতির ওয়াজ দেখলি না, যিনি কোরআনের কথা বলে বলে জীবন শেষ করেছেন, অর্ধশতাব্দী কোরআনের কথা বলেছেন, আল্লামা কোরআনের পাখি, কোরআনের সম্রাট, কোরআনের সুরকার, 13 বছর জেল খেটে শাহাদাতের তামান্না পান করে বিদায় নিয়েছেন, যার এক একটি কথা মণি মুক্তার মতন, কথা বল ঠিক কিনা? সেগুলি শুনলি না, খালি মা মনে টিকটক দেয়, কেমনে খায়, কেমনে ঘরোয়ে, কেমনে খাওয়ায় দেয়, কেমনে ঘুমায়, কেমনে শোয়, সব দেহায়। পরে একদিন ইমন বাইরান বাইরাইছে ভিডাইতে ভিডাইতে, চেহারা দেখলে চিনা যায় না, রক্তাক্ত। এইটাও টিকটক করে আবার দেখাইছে। এগুলির মাধ্যমে যুব সমাজ ধ্বংস করা হচ্ছে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে, আর বাঁচানোর জন্য একমাত্র রক্ষা কবচ হলো মহাগ্রন্থ আল কোরআন, কথা কোন ঠিক কি ঠিক না? আমি কই লাইলারে যখন করছি তাহলে গানের লাইলারে করতো, আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরাই বারো মাস সখী গো আমার মন ভালা না, কালার সাথে ফিরিত কইরা সুখ পাইলাম না। হেই ব্যাককল, তুই কালার লগে ফিরিত করছিস কে? ফিরিত যদি করতে হয় একজনের সাথে করতে হবে, তিনি কে? গভীর রাত্রে উঠে তাহাজ্জতের সালাতে চোখের ফানি ছেড়ে দিয়ে তাকে ডাকো, তার কাছে কোনো ফাঁকিবাজি নাই, জীবনে যা লাগবে সব দিয়ে ধন্য করবেন, কথা কোন ঠিক কিনা? একটু কষ্ট করে কিছু টাকা জমায়া, খালেদ সাইফুল্লাহ সাহেবের মতন একটু ওমরা হজ করে হয়, মক্কা থেকে হাজিরা বিদায় হয়, খুব বেশি কষ্ট হয় না, চোখে পানি আসে না, কিন্তু মদিনা গেলে আর আসতে মন চায় না। রওজার দিকে তাকায় তাকায় হাজিরা কান্দে, প্রশ্ন করেছি, হাজি কাঁদ কেন? ডাক্তার কয়, হুজুর এই তো সেই নবীর রওজা যেখানে নবী শুইয়া শুইয়া এখনো উম্মতের জন্য কান্তাছে, উম্মতের জন্য কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে, সেই দরুদি নবীর রওজা ছাড়তে মন চায়, মন চায়? কে জানি লিখছে এই গজলটা? আমি দোয়া করি আল্লাহ তারে জান্নাত নসিব করুক, জোরে জোরে কোন আমি নবীর রওজা শরি দেখে মন ভরে না, নবীর রওজা শরি দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, জোরে জোরে করে আমি আরশের মেহমান করেছেন আল্লাহ, কত সান কত মান ওমর কামলিওয়ালা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ। আপনারা পারেন না তো কোন নাকি আমার সাথে কোন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, জোরে জোরে কোন মারহাবা।